বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো, এখন যেহেতু সন্ন্যাসীদের মাস চলছে, সেই উপলক্ষে নবদ্বীপে জগন্নাথ শিবকে কিন্তু এক এক দিন এক এক রূপে সাজানো হচ্ছে। কোনোদিন কৃষ্ণ, কোনোদিন তারা মা, কোনোদিন কালী। তো সেই কিছু মুহূর্তই তোমাদের দেখাবো, তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো সন্ন্যাসীদের মাস উপলক্ষে প্রথম দিন কিন্তু দেখতে পাচ্ছ মা কালী রূপে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে বাবা জগন্নাথ শিবকে। এবং দ্বিতীয় দিন কিন্তু সাজানো হয়েছিল হর পার্বতী রূপে, শিব এবং পার্বতী একসাথে মিলিত অবস্থায় দেখতে পাচ্ছ বাবা জগন্নাথ শিব। পরের দিন বাবাকে কিন্তু দেখতে পাচ্ছ, বাবাকে যে শিবের বিয়ের সময় যেরকম রূপে সাজানো হয় সেরকম সাজানো হয়েছে মুখোশ করে। এবং চতুর্থ দিন কিন্তু মহাকাল রূপে বাবা জগন্নাথ শিবকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু এক এক দিন এক এক রকমভাবে সন্ন্যাসীদের মাস উপলক্ষে শিবকে সাজানো হচ্ছে। এবং নবদ্বীপে যেহেতু মহাপ্রভু রাধা এবং কৃষ্ণর মিলিত রূপ, সেই জন্য কিন্তু বাবা জগন্নাথকে দেখতে পাচ্ছ ছোট্ট একটি গোপাল ঠাকুরের রূপেও কিন্তু বাবা জগন্নাথকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। কৃষ্ণরূপে বাবা জগন্নাথকে এখানে সাজানো হয়েছে এবং হাতে কিন্তু বাঁশিও দেওয়া হয়েছে, অপরূপ সুন্দর কিন্তু লাগছে দেখতে। এবং শেষের দিন নবদ্বীপের বাবা জগন্নাথকে কিন্তু তারামায়ের রূপে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ বাবা জগন্নাথ শিবের মন্দির। এবং সামনেই কিন্তু বাবা জগন্নাথের শিবের বিয়ে আছে, নবদ্বীপের সমস্ত শিবের বিয়ে কীরকমভাবে হয় সেই ভিডিও তোমাদের দেখাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তারামায়ের রূপে সেজে উঠেছে বাবা জগন্নাথ শিব। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও, এবং কে কে নবদ্বীপ থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য, চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। হর হর মহাদেব।